হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান। যাওরা স্কোয়ার থেকে স্বাগত নিবান। বারবার জিজ্ঞেস করেন, ভাইয়া কুকুরকে কী খাওয়াবো কী খাওয়াবো কী খাওয়াবো। আমি কুকুরকে কী খাওয়াই সেটা একটু বলি। আজকে শুক্রবার, একবার এই সপ্তাহের স্টক আসছে, তো দিস ইজ চিকেন, পাটাও আছে, মুরগি। এই মুরগির সাথে চাল যোগ হবে, পেঁপে যোগ হবে, মিষ্টি কুমড়া যোগ হবে, দেখাচ্ছি আপনাদের। আমাদের ভাত আগে থেকে রান্না করে আলাদা করে রাখা হয়। ভাত ভাতটা যোগ করেন, দেন এরপরে যোগ হবে কাঁচা মিষ্টি কুমড়া এবং পেঁপে। মিষ্টি কুমড়া কাটা চলছে, এখানে এগুলো রেডি। যে একটু মিষ্টি কুমড়া দিলাম, বেশি দরকার নেই। একটু পেঁপে, এই পরিমাণ পেঁপে। পেঁপেটা দেওয়ার দুইটা কারণ, এক হচ্ছে পেঁপে তো পুষ্টিকর, লিভারের জন্য ভালো, দুই হচ্ছে মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর এখানে বলতে গেলে 4 কেজি মুরগির সাথে আধা কেজি চালের ভাত আছে আর কি, আধা কেজি চাল, এই রেশিওটা চলে। সাথে দুটো আলু আলু দিলাম একটু, এখানে একটু হালকা একটু হলুদ দেওয়া আছে। এখন এটাকে সুন্দরভাবে বয়েল করে ইয়া করা হবে আর কি, এই জিনিসটা মাখা মাখা হবে আর কি। ধরেন যে যতদূর জিনিস আছে, খাবার জিনিসপত্র আছে, তার থেকে এক আঙুল উপরে পানি থাকবে, ওইভাবে নামায় ফেললে খাবে, খেয়ে মজা পায়, একটু জুসি থাকে। আর মাংসগুলো আসলে টুকরা তো বড় বড়, ওগুলোকে ভেঙে 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 ইয়া করে দিতে হয়, মাখাই দিলে, সবগুলোর সাথে মাখাই দিলে সুন্দরভাবে খেয়ে ফেলবে। আমি এইভাবেই খাওয়াই।